মোবাইলে গেম খেলে না এমন মানুষ পাওয়া খুবই দুষ্কর। তো মোবাইল কম্পিউটার যে কেউ দেখেছি তো আমরা গেম খেলি প্রচুর, কিন্তু গেম খেলে সবাই ছোট থেকে বুড়ো পর্যন্ত, ছোট থেকে মানে অনেক বয়সী পর্যন্ত আমরা সবাই কিন্তু গেম খেলতে খুবই পছন্দ করি, অনেকেই গেম খেলেন সারাক্ষণ ধরে দিনের বেশি সময়ে। তো আজকে আমরা দেখব মোবাইল ফোনে আসলে আমাদের যে অল্প র্যাম থাকে ফোনটিতে, তারা কিন্তু প্লে স্টোর থেকে গেম ডাউনলোড করা বিশাল বড় বড়, কিন্তু এখনকার গেমগুলো তো অনেকে অনেক গেমগুলো আমরা 100+ গেমগুলো আমরা কোনো ডাউনলোড ছাড়াই সরাসরি খেলতে পারবো। কীভাবে আপনার ফোনটি দিয়ে আপনি খেলতে পারবেন কোনো দেখেন, আমরা যদি প্লে স্টোর ওপেন করলাম এখন দেখেন 50-60 MB-র উপরে কিন্তু গেমগুলো, প্রত্যেক গেমগুলো কিন্তু 50-এর উপরে। তো এক্ষেত্রে আমাদের র্যাম কিন্তু স্লো হয়ে যায় এবং আমার ফোনটিও স্লো হয়ে যায়, সাথে সাথে সমস্যা হয়ে যায় এবং হ্যাং হয়ে যায়। তো এক্ষেত্রে মুক্তি দিয়ে আমরা আজকে খেলবো, গেম খেলবো কিন্তু কোনো ইনস্টল করবো না, সেটি আমরা দেখবো কীভাবে। তো চলুন শুরু হয়ে যাক আজকের ভিডিওটি। আপনার কি মনে হয় এই গেমটিকে আমরা ইনস্টল করা, তো অ্যান্ড্রয়েড প্রায় সব ব্যবহার করে কিন্তু অনেক ব্যবহার করে কিন্তু এই গেমটি খেলে, আপনি খেলেছেন কিনা জানি না। দেখেন আমরা কিন্তু প্লে স্টোরে চলে আসছি এবং আর্চারি 3D গেমটি কিন্তু আমার ইনস্টল করা নেয়, অথচ গেমটি হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কীভাবে খেলবো, আমাদের যে ফোনের মেসেঞ্জারটি থাকে সরাসরি এই মেসেঞ্জার অ্যাপটি আমরা প্রবেশ করবো, এ থেকে আমরা 100+ গেম খেলতে পারবো, মানে প্রচুর গেম খেলতে পারবো এই অ্যাপটির থেকে। তো এখন আমাদের কী করতে হবে, এখানে যে গেম আইকনটি আসে সরাসরি ক্যামেরার পাশে এখানে ক্লিক করে দেবো আমরা। একটি ক্লিক করলে আপনি দেখতে পান এখানে আপনার সামনে প্রচুর কিন্তু গেম শো করবে। তো ফার্স্ট টাইম কী লেখা থাকবে দেখেন, ফিচার মানে খুব ভালো ভালো গেমগুলো এখানে আপনি যেগুলো খেলছেন আপনার চয়েস। এখন ক্যাটাগরি দিতে আপনি আসলে নিচের দিকে একটু স্ক্রল করলে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি গেম খেলতে চান। তো এখানে একটু প্লেইং উইথ ফ্রেন্ডস, তো এখানে আপনি ফ্রেন্ডের সাথে খেলেছেন সেগুলো দেখাবে, রিসেন্টলি পেলে আপনি কোনগুলো কিছু অক্ষর আগে খেলেছেন, এরকম মোর গেমে এখানে দেখেন অনেক গেম কিন্তু হচ্ছে এখানে, মানে যে লুডো গেম এখানে কিন্তু, তাস গেম যার বলে এখানে, ব্লক পাজল, তো সব গেম, টেনিস গেম এখানে কিন্তু প্রায় অ্যান্ড্রয়েড গেমগুলো এখানে আছে, আপনি খেলতে পারেন। স্নেক ভাইস ব্লকস এখানে অনেকগুলো আপনি দেখে নেবেন, এখানে আপনি কী খেলছেন অনেক কিন্তু প্রচুর অনেক সুন্দর সুন্দর গেম আপনি এখানে পাবেন যা আপনি ইনস্টল ছাড়াই কিন্তু খেলতে পারেন। তো আমি একটি ওপেন করি, আমরা জাস্ট হোম স্ক্রিনে কীভাবে আনলাম সেটাও একটু দেখি আমরা। তো কোন গেমটি আমরা ওপেন করব, তো আমি যদি একটা গেম ওপেন করি আমরা জাস্ট লুডো প্লে করি, তো প্লেতে ক্লিক করবো আমরা সরাসরি। এখন ইউজ ডাটা দিয়ে প্লে নাও, তো আসলে আপনার মোবাইলে ফার্স্ট টাইম কিন্তু MB থাকা লাগবে গেমটি ওপেন করার সময়, এবং তারপর আপনি কী করবেন সরাসরি নেট কানেকশনটি অফ করে দিবেন, তাহলে গেম খেলতে পারেন সমস্যা নাই, কারণ আপনি যদি MB বাজাতে চান। আর যদি আপনি ফ্রেন্ডের সাথে খেলতে চান সরাসরি MB দিয়ে খেলতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আপনার ফ্রেন্ডের সাথে আপনি খেলতে পারেন বাজি ধরে। তো এখন আমরা একটু ওয়েট করতে হবে 100% লোড হওয়া পর্যন্ত। তো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন এইখানে আপনার কোন ফ্রেন্ডগুলো খেলেছে এই গেমটি সেগুলো নিচের দিকে দেখাচ্ছে, এবং আপনি প্লে নাওতে ক্লিক করে সরাসরি আপনি নিজে নিজে খেলতে পারবেন। যদি আপনাকে ফ্রেন্ডসে ক্লিক করেন আপনি আপনার বন্ধুর সাথে খেলতে পারেন, তবে প্লে নাওতে ক্লিক করে সরাসরি এখন প্লে ক্লিক করবো টু প্লেয়ার্সে। তো এটি লুডো গেম আমরা অনেকেই খেলেছি মোবাইলে যারা প্লে স্টোরে নামিয়ে খেলেছেন, কিন্তু এখন কিন্তু আমরা এবার থেকে আমরা মেসেঞ্জার দিয়ে অনেক গেম খেলতে পারবো। তো যদি ভিডিওটি ভালো লাগে আপনার অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কতটুকু ভালো লেগেছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে তো ভুলবেনই না। তো আমরা প্লে করি, তো বন্ধুরা দেখেন প্লে হওয়ার পর সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন হুবহু আপনি যে গেমটি খেলছেন আপনার মানে মোবাইলে সেই গেমটাই কিন্তু লুডো গেম এইখানে কিন্তু আসে শো করছে। তো এইভাবে আপনি গেম খেলতে পারবেন, এবং আমার হোম স্ক্রিনে কীভাবে অ্যাড করবো সেটি একটু দেখি আমরা। সরাসরি যদি আপনি একটি গেম প্লে করেন তাহলে আপনার ওখানে লেখা আসবে যে অ্যাড টু হোম স্ক্রিন, তখন আপনি হোম স্ক্রিনে নিয়ে নেবেন আপনার হোম স্ক্রিনে, এবং হোম স্ক্রিনে রেখে এই গেমটির মতো আপনি খেলতে পারবেন সব রকম গেম। আপনি এখান থেকে কিন্তু 100+ মানে 100-এর বেশি গেম খেলতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।